বাতিল হওয়া আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচটি শেষ পর্যন্ত ব্রাজিলের মাটিতে খেলতে হতে পারে আর্জেন্টিনাকে। বিশ্বকাপ বাছাই পর্ব পার হয়ে ব্রাজিল আর্জেন্টিনা দুদলে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূল পর্বে, কিন্তু বাছাই পর্বে সে ম্যাচ না খেলে পার পাবে না সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন দল। আগামী 22 সেপ্টেম্বরের মধ্যে সে ম্যাচ আয়োজনের বাধ্যবাধকতা দিয়েছে ফিফা। সে ম্যাচে স্বাগতিক হিসেবে ব্রাজিলই ঠিক করবে পুনরায় হতে যাওয়া ম্যাচে ভেন্যু কোথায় হবে। তবে ভেন্যু ঠিক করার জন্য খুব একটা সময় নেই ব্রাজিলের হাতে। বুধবারের মধ্যে ভেন্যু ঠিক করে ফিফা এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে জানাতে হবে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে। আর্জেন্টিনার সম্মতি দিলে তবে চূড়ান্ত ভেন্যু হবে সেই ভেন্যু। এই ম্যাচের জন্য এখন পর্যন্ত তিনটি ভেন্যুর কথা ভেবে রেখেছে সিপিএ। প্রথমটি ইউরোপের কোনো মাঠ, সেখানে যদি আর্জেন্টিনা খেলতে রাজি হয় তবে ব্রাজিল ইউরোপের কোনো একটি দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চায়। সেটি সম্ভব না হলে ম্যাচটি যুক্তরাষ্ট্রের আয়োজনের কথা ভাবছে। যুক্তরাষ্ট্রে অনেকদিন থেকে খেলার কথা ব্রাজিলের, সেখানে খেলা হলো ব্রাজিল তৃতীয় আরেকটি দলের সঙ্গে খেলবে প্রীতি ম্যাচ। যদি এই দুটির কোনোটি সম্ভব না হয় তবে ব্রাজিলে কোনো মাঠে আয়োজন করা হবে সুপার ক্লাসিকো। বিশ্বকাপ বাছাই এর প্রতিযোগিতামূলক ম্যাচ হলো ম্যাচটি হয়ে পড়েছে গুরুত্বহীন। এর মধ্যে দু দলে নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপ। 45 পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সংগ্রহ 39 পয়েন্ট। মর্যাদার লড়াই ছাড়া এই ম্যাচে তাই তেমন কোনো গুরুত্ব থাকছে না।